Assalamualaikum, আমি আমার নাম পরিচয় বলা যাবে না। আমি নারায়ণগঞ্জ আওয়ামী লীগের একজন লোক। আমার বাপ চাচা বা বংশের লোকজন বহুকাল থেকে আওয়ামী লীগ করে এবং এখনো আছে কমিটিতে অনেক নারায়ণগঞ্জ আওয়ামী লীগের। আমি একজন ছাত্রলীগ কর্মী এবং এখনো বর্তমান আসলে বিস্তারিত তো বলা যাবে না, যেহেতু জানের হুমকি, বুঝতেই পারতেছেন পরিস্থিতি খুবই খারাপ বর্তমান নারায়ণগঞ্জের। তো আমি এটার জন্যই আজকে আমি ভিডিওটা করতেছি যে মামুন ইসলাম সাহেব, আসলে সবার আগে তো আমার কাছে সবচেয়ে বেশি মনে হয় যে আমি সবার আগে একজন মুসলিম, তারপর আমি আওয়ামী লীগ, ঠিক আছে, এই পরিচয়টা আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেজন্য আমি ভিডিওটা তৈরি করতেছি। এবং আমি একজন অনেক বড় আওয়ামী লীগ ঘরের সন্তান এবং নিজেও একজন ছাত্রলীগ কর্মী সক্রিয়, এবং বিএনপি জামাত জোটের সময় আমাদের পরিবারের অনেকেই হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিএনপি জামাত সরকারের দ্বারা, বিএনপি জামাত কর্মীদের দ্বারা, আমার চাচাতো ভাই, আমার আত্মীয় স্বজন অনেকেই। আমরা অনেক আগে থেকে আওয়ামী লীগ করি, কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি মনে বড় যে পরিচয়টা সেটা হলো আমি প্রথমে একজন মুসলিম, তারপর আমি আওয়ামী লীগ। মামুনুল হক সাহেবের যে ঘটনাটা, এটার পিছনে সম্পূর্ণ দায় বা সম্পূর্ণ চক্রান্ত হল শামীম ওসমান সাহেবের। শামীম ওসমান সাহেব এই চক্রান্তটার সাথে সরাসরি জড়িত। শামীম ওসমান সাহেব এই যখন সে এই হোটেলে যায় তার স্ত্রীকে নিয়ে মামুনুল হক সাহেব, তখন এই হোটেল মালিক শামীম ওসমান সাহেবকে কল দিয়ে সবকিছু জানায়। জানানোর পর এই শামীম ওসমান তৎক্ষণাৎ এই লোকজন দিয়ে এই ঘটনাটা তৈরি করে, এই বিশৃঙ্খলাটা, এই সাজানো নাটকটা তৈরি করে। এবং আমি আমি এগুলো সবকিছু জানি না, একেবারে মানে আমি হতবাক। এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের অনেক বড় বড় নেতা তারা সবাই বিশাল চক্রান্ত করতেছে হেফাজত ইসলামের বিরুদ্ধে, হেফাজত ইসলামের বিরুদ্ধে বিশাল চক্রান্ত, বিশাল নাটক সাজানো হইতেছে। এটা ছোট একটা চক্রান্তের অংশ, হেফাজত ইসলামকে টুকরো টুকরো করে ফেলানোর জন্য, হেফাজত ইসলামকে ধ্বংস করে ফেলানোর জন্য বাংলাদেশ থেকে অনেক বড় নাটক মঞ্চস্থ হবে সামনে, আওয়ামী লীগ সরকার এটা করবে। আমি আওয়ামী লীগ সরকারের ভিতরের লোক, আমারও জানের ভয় আছে, তাই আমি বিস্তারিত কিছু বলতে পারতেছি না, বিস্তারিত বললে অনেকেই বুঝতে পারবে বিষয়টা। কিন্তু হেফাজত ইসলামের কেন্দ্রীয় পর্যায়ের লোকদেরকে আমি বলবো যে আপনারা সজাগ থাকেন, আপনারা ইমিডিয়েটলি আপনাদের লোকজনদের নিয়ে বসেন, আপনারা আপনাদের বিরুদ্ধে আরো বড় বিপদ সামনে আসতেছে এবং বড় চক্রান্ত আপনাদের বিরুদ্ধে হইতেছে। আওয়ামী লীগের মন্ত্রী পর্যায়ে, কেন্দ্রীয় পর্যায়ের নেতারা বিশাল চক্রান্ত করতেছে আপনাদের বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে আরো কত ধরনের বিপদ আপদ আসতেছে বা আওয়ামী লীগ সরকার চক্রান্ত করতেছে, এটা আপনারা নিজেরাও কল্পনা করতে পারবেন না। মামুনুল হক সাহেবের এই ঘটনা তারই একটা ছোট অংশ, তারই একটা ছোট অংশ। আমি জানি না আমার এই ভিডিওটা কত দূর গিয়ে পৌঁছবো, কিন্তু আমি হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটির লোকজনদেরকে, বাবুনগরী সাহেব, জুনায়েদ সাহেব এবং আরও যারা যারা আছে, আমিও সবারই চিনি না হেফাজত ইসলামের, কিন্তু আপনারা ইমিডিয়েটলি সাবধান হন, হেফাজত ইসলামের লোকজনদেরকে বলতেছি আপনারা সাবধান হন, আওয়ামী লীগ সরকার আপনাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিন চক্রান্তে লিপ্ত, আপনাদেরকে আপনাদের সামনে অনেক বড় বিপদ, আপনাদের সামনে অনেক বড় বিপদ। আমি এগুলো প্রমাণ সহ দেখছি নিজের চোখে, তাই আমি নিজেকে আর ধরে রাখতে পারি নাই, সেজন্য আমি
এই ভিডিওটা তৈরি করতেছি। আপনাদের সামনে অনেক বড় বিপদ, অনেক বড় চক্রান্তের শিকার আপনারা হবেন। মামুন লোক সাহেবের এই ঘটনাটা ছোট একটা অংশ মাত্র। আমি যতটুকু পারার করলাম, এখন বাদ বাকি আপনাদের হাতে। আপনারা যত তাড়াতাড়ি নিজেদের ঘর গুছাইতে পারবেন তত আপনাদের জন্য মঙ্গল। আপনাদের সামনে আরো অনেক বিপদ আছে। আচ্ছা তাহলে চলি, আসসালামু আলাইকুম।